আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মির স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, এর আগে একটি ভিডিওতে স্টোরকিপার পদের কাজ বেতন ভাতা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে অনেকে জানতে চেয়েছিলেন যে স্টোরকিপার পদের পদোন্নতি রয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানাতে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা দেখে থাকবেন বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে স্টোরকিপারে দুই ধরনের নিয়োগ দিয়ে থাকে, একটি হচ্ছে এইচএসসি পাস দিয়ে, অন্যটি হচ্ছে স্নাতক পাস দিয়ে। যেটি এইচএসসি পাস দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে সেটি হচ্ছে 16তম গ্রেডের, এবং যেটি স্নাতক পাস দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে সেটি হচ্ছে 14তম গ্রেডে। আমি আপনাদের দুই ধরনের পদেরই পদোন্নতি সম্পর্কে বলবো। ধরুন আপনি স্টোরকিপার পদে 16তম গ্রেডে যোগদান করলেন। 16তম গ্রেডে যদি আপনি যোগদান করেন, 16তম গ্রেডে স্টোরকিপার পদে যদি ন্যূনতম 5 বছর সন্তোষজনকভাবে আপনি চাকরি সম্পন্ন করতে পারেন, বা স্টোর অ্যাসিস্ট্যান্ট পদেও যদি সন্তোষজনকভাবে চাকরি 5 বছর করতে পারেন, তাহলে 16তম গ্রেড থেকে আপনি স্টোর কিপার গ্রেড 14তে পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। অর্থাৎ আপনি স্টোর কিপার পদে 16তম গ্রেডে যোগদান করেছেন, 16তম গ্রেডে যোগদান করার পর 5 বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর আপনি স্টোর কিপার গ্রেড 14তে পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। এখন আমি আপনাকে বলবো যে গ্রেড 14তে যখন আপনি পদোন্নতি পাবেন বা সরাসরি নিয়োগের মাধ্যমে যোগদান করবেন স্টোর কিপারে, সেখান থেকে কোথায় যেতে পারবেন। আপনি যখন স্টোর কিপার গ্রেড 14তে সন্তোষজনকভাবে 5 বছর চাকরি করতে পারবেন, তখন পদোন্নতির মাধ্যমে সিনিয়র স্টোর কিপার গ্রেড 11তে যেতে পারবেন। অর্থাৎ স্টোর কিপার গ্রেড 14তে যদি আপনি সরাসরি নিয়োগেও যোগদান করেন অথবা পদোন্নতির মাধ্যমেও 16তম গ্রেড থেকে স্টোর কিপার গ্রেড 14তেও যোগদান করেন, তাহলে 5 বছর স্টোর কিপার গ্রেড 14তে সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনি 5 বছর পর পদোন্নতি পেয়ে সিনিয়র স্টোর কিপার গ্রেড 11তে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো এরপর সিনিয়র স্টোর কিপার পদে পদোন্নতি পাওয়ার পর আপনি কোন পদে যেতে পারবেন, নাকি এই পদ পর্যন্তই আপনাকে শেষ বয়স পর্যন্ত চাকরি করতে হবে। বিকজ আপনি সিনিয়র স্টোর কিপার গ্রেড 11 পদে পদোন্নতি পাওয়ার পর এই পদে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনি স্টোর অফিসার গ্রেড 10-এ পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। এছাড়া কিছু কিছু মন্ত্রণালয় অধিদপ্তরে দেওয়া থাকে স্টোর কিপার পদে 10 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনি স্টোর অফিসার গ্রেড 10-এ পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে আসলে আপনি যদি স্টোর কিপার পদে প্রথমে যোগদান করেন গ্রেড 16-তে, তাহলে 5 বছর পর পদোন্নতির মাধ্যমে স্টোর কিপার গ্রেড 14-তে যেতে পারবেন। এরপর স্টোর কিপার গ্রেড 14 থেকে সিনিয়র স্টোর কিপার গ্রেড 11-তে যেতে পারবেন। এরপর সিনিয়র স্টোর কিপার গ্রেড 11 থেকে পদোন্নতির মাধ্যমে স্টোর কিপার গ্রেড স্টোর অফিসার গ্রেড 10-এ যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।